ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. حمدا ومصليا أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. একজন ভাই প্রশ্ন করেছিলেন যে ঋতুবতী অবস্থায় স্ত্রীর সঙ্গে আমরা কোন কোন কাজগুলি করতে পারবো আর কোন কোন কাজগুলি করতে পারবো না। অর্থাৎ ভাইয়ের প্রশ্ন ছিল যে ঋতুবতী অবস্থায় স্ত্রীর সঙ্গে করণীয় এবং বর্জনীয়। এই ব্যাপারে ইমাম ইবনে কুদ্দামা রহিমাহুল্লাহ আলাইহি তার গ্রন্থ আল মুগনির প্রথম খণ্ডে 424 বলছেন যে আল মুবাশিরাতু ফিমা ফাওকাস সুররাতি ওয়া তাহতার রুকবাতি, স্ত্রীর নাভির নিচ থেকে হাঁটুর ওপর পর্যন্ত, নাভির নিচ আর হাঁটুর ওপর এই যে মধ্যবর্তী জায়গা, এই জায়গাটা বাদ দিয়ে অন্যান্য সমস্ত জায়গায় স্ত্রীর সঙ্গে মিলামেশা করা জায়েজ। যেরকমভাবে চুম্বন করা বা জড়িয়ে ধরা বা স্পর্শ করা, এগুলি হালাল বি ইত্তেফাকুল উলামা, সমগ্র উলামার ঐক্যমত অনুসারে, স্ত্রীর নাভির নিচ থেকে হাঁটুর ওপর পর্যন্ত এই জায়গাটুকু বাদ দিয়ে অন্যান্য সমস্ত জায়গায় স্পর্শ করা বা চুম্বন করা বা জড়িয়ে ধরা জায়েজ আছে। এর দলিল কি? দলিল হচ্ছে সহি মুসলিম হাদিস নাম্বার 302, সহি ইবনে মাজাহ হাদিস নাম্বার 533, সহি আবু দাউদ হাদিস নাম্বার 258। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে আন্নাল ইয়াহুদা কানু ইযা হাদাতাল মারাতু ফীহিম, ইহুদি সম্প্রদায়ের মধ্যে যখন কোনো মহিলা ঋতুবতী হতেন, লাম ইয়াকুলুহা, তখন তারা সেই ঋতুবতী মহিলার সঙ্গে খাওয়া দাওয়া করতেন না, একসঙ্গে খাওয়া দাওয়া করতো না। ওয়ালাম ইউজামিউহুন্না ফিল বায়ুতে, আর না তার সঙ্গে একই ঘরে বা একই বাড়িতে থাকতো। তারা কী করতো? যখন কোনো মহিলা ঋতুবতী হতেন তখন তাকে ঘর থেকে একটা অন্য জায়গাতে, অন্য একটা কুড়ি ঘরে বা ঝুপড়িতে রেখে আসতো। ফাসআলা আসহাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অতএব রাসূলুল্লাহ সাল্লামের সাহাবাগণও এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আমরা কী করবো আমাদের স্ত্রীর সঙ্গে যখন তারা ঋতুবতী হবে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন যে ওয়াসআলুনাকা আনিল মাহিজ, মানুষেরা বা লোকেরা তোমার কাছে ঋতুবতী মহিলা সম্পর্কে জিজ্ঞাসা করছে, কুল, তুমি বলো, হুয়া আদান, সেটা একটা কষ্টদায়ক জিনিস, ফাতাজুলুন নিসা ফিল মাহিজে, ঋতুবতী অবস্থায় তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে সহবাস করা থেকে বিরত থাকো, ঋতুবতী অবস্থায় তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে সহবাস করা থেকে বিরত থাকো, ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতাহারুনা, আর পবিত্র না হওয়া পর্যন্ত তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে সহবাস করবে না, পবিত্র না হওয়া পর্যন্ত তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে সহবাস করবে না, তাই ইয়াতাহারুনা, যখন তারা পবিত্র হয়ে যাবে, ফাতুহুন্না মিন হাইস আমারাকুমুল্লাহ, তারপর তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে মেলামেশা করতে পারো, কোনো সমস্যা নেই। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন ইসনাউ কুল্লা শাইইন ইল্লা নিকাহ, তোমরা তোমাদের ঋতুবতী মহিলাদের সঙ্গে বা তোমরা তোমাদের ঋতুবতী স্ত্রীর সঙ্গে সঙ্গম বাদ দিয়ে সমস্ত কাজ করতে পারবে, তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে সঙ্গম বাদ দিয়ে সমস্ত কাজ করতে পারবে। ফাবালা গাজা আলিকা আল ইহুদা, এই কথা ইহুদি সম্প্রদায়ের কাছে যখন পৌঁছালো, ফাকালু, তারা বলল মা ইউরিদু হাজার রজুল, এই ব্যক্তির ইচ্ছা কি, এর উদ্দেশ্য কি, মিন আমরিনা শাইয়ান ইল্লা খালাফা নাফি, আমাদের প্রত্যেকটা কাজে ইয়া বিরোধিতা করছে, কোনো কাজ বাদ দিচ্ছে না, প্রত্যেকটা কাজে বিরোধিতা করছে, এর উদ্দেশ্যটা কি? তো রাসূল সাল্লাম কি বললেন যে স্ত্রীর সঙ্গে সঙ্গম করা বাদ দিয়ে অন্যান্য সমস্ত কাজ করা যাবে, শুধুমাত্র এটাই এটাই বর্জনে, বাকি সবই করণীয়। এই মানে এই আমল বা এই ধরনের ঘটনা আমরা রাসূল সাল্লাম জীবনে থেকেও পাই। এরকমভাবে সহিহ বুখারী হাদিস নম্বর 303 এবং 302, সহিহ মুসলিম হাদিস নম্বর 293,
সেই আবুদ হাদিস নম্বর 268, সহিহ মাজাহ হাদিস নম্বর 635 এবং সহিহ নাসাই হাদিস নম্বর 286 মধ্যে বর্ণিত হচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন যে কানাত ইহদানা ইযা কানাত হাইদান, আমাদের স্ত্রীদের মধ্যে যখন কোনো স্ত্রী ঋতুবতী হতেন, আলাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাসূল সাল্লাম ইচ্ছা করতেন যে তার সঙ্গে মিলামেশা করবেন বা তার সঙ্গে রাত্রিযাপন করবেন, আমারাহা রাসূল সাল্লাম তাকে আদেশ করতেন ওই ঋতুবতী স্ত্রীকে যে আন তাত্তা জিরা ফি ফৌরি হাইদাতিহা, যে সে তার লজ্জাস্থানের ওপরে কোনো একটা কাপড় শক্ত করে বেঁধে নেক। রাসূল সাল্লাম তার ঋতুবতী স্ত্রীকে আদেশ করতেন কি যে সে যেন তার লজ্জাস্থানের ওপরে একটা কাপড় শক্ত করে বেঁধে নেয়, সোম্মাই বা শিরোহা, এবং তারপর রাসূল সাল্লাম তার সঙ্গে একত্রে রাত্রিযাপন করতেন। কল অর্থাৎ আয়েশা তারা বলছেন যে ও আইয়ুকুম ইয়ামলিকু ইরবাহ, তোমাদের মধ্যে কে এমন আছো যে রাসূলুল্লাহ সাল্লামের মতো নিজের যৌনকে, নিজের কামকে, প্রবৃত্তিকে কন্ট্রোল করতে পারবে? কেমন কেন নবী সাল্লাম ইয়ামলিকু ইরবাহু, যেরকম রাসূল সাল্লাম নিজের কাম বা প্রবৃত্তি কন্ট্রোল করতেন, তো রাসূল সাল্লাম সবচাইতে বিশ্বের মধ্যে সবচাইতে নিজের আত্মার ওপরে, নিজের প্রবৃত্তির ওপরে, নিজের কামের উপরে কন্ট্রোল করতেন। তো যদি আমাদের মধ্যে কারোর এই ক্ষমতা থাকে যে আমি আমার স্ত্রীর কাছে গিয়ে নিজেকে কন্ট্রোল করতে পারবো, মানে এমন কোনো কাজ হয়ে যাবে না যাতে পরবর্তীতে আমাকে কাফফারা লাগবে বা তার সঙ্গে মানে সঙ্গম করে নেবো না, যদি এই কনফিডেন্স আমার মধ্যে থাকে, তাহলে আমি আমার স্ত্রীর সঙ্গে ঋতুবতী অবস্থায় সঙ্গম ছাড়া সব কাজ করতে পারবো, সঙ্গম ছাড়া আমরা সব কাজই করতে পারবো। ঠিক অন্যভাবে মাইমুনা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাম ইউবাশিরু নিসাআহু ফাওকাল ইজারে ওহুন্না হাইয়াতু, রাসূলুল্লাহ সাল্লাম তার স্ত্রীদের সঙ্গে ঋতুবতী অবস্থায় মিলামেশা করতেন লুঙ্গির ওপর, অর্থাৎ নাভি থেকে হাঁটুর ওপর পর্যন্ত যে জায়গাটা, এই জায়গাটা কাপড় দিয়ে ঢাকা থাকতো মজবুত করে, আর তার উপর রাসূল সাল্লাম তার স্ত্রীর সঙ্গে মিলামেশা করতেন বা রাত্রিযাপন করতেন, এতে কোনো সমস্যা নেই। তো মোট কথা হচ্ছে ঋতুবতী অবস্থায় স্ত্রীর সঙ্গে সঙ্গম ছাড়া মিলন ছাড়া আমরা সমস্ত কিছুই করতে পারবো, শুধুমাত্র বর্জনই হচ্ছে একটাই কর্ম, সেটা হচ্ছে যৌন মিলন করা বা সঙ্গম করা, বাকি সমস্ত কাজ বৈধ। তার সঙ্গে খাওয়া, ওঠা, বসা, রাত্রিযাপন করা কোনো কাজে বাধা নেই, সব কাজকে ইসলাম অনুমোদন করে। এটাই হচ্ছে ইসলাম। যে আগে ইহুদি ধর্মে কী ছিল যে তারা তাদের স্ত্রীর সঙ্গে খাওয়া দাওয়া করতো না, একসঙ্গে ওঠা বসা করতো না, এক বাড়িতে অবস্থান করতো না, তার স্ত্রীকে বাড়ির বাইরে কোথাও রেখে আসতো। ইসলাম তা করেনি। ইসলাম কী বলছে যে ঋতুবতী অবস্থায় শুধুমাত্র যৌন মিলন বা সঙ্গম বাদ দিয়ে বাকি সমস্ত কাজ বৈধ। হাদা মা ইনদি আল্লাহু আলামিস সাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।